শুনছো পোখরাজের অ্যাক্সিডেন্ট হয়েছে কি কি বলছিস বর্দা কি হয়েছে কোথায় কোথায় আরে কি হয়েছে বলবে তো আর তাই ভাবছি ওরা তো দেরি হচ্ছে কেন অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে বর্দা কি বলছেন বলুন তো আপনি কোথায় আছে হসপিটালে আছে এখন পোখরাজ কিভাবে হলো অ্যাক্সিডেন্ট আপনাকে ফোন করে কে জানালো পোখরাজ নিজেই আপনাকে ফোন করে জানালো হ্যাঁ হ্যাঁ হসপিটালে আছি আমাদের হসপিটালে মাথায় কোনো কারণে তো চোট লেগেছে স্টিচ হচ্ছে নিশ্চয়ই পোখরাজের গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে এই দাঁড়াও আমি হসপিটালে ফোন করছি আমি বেরোচ্ছি তুই একা যাবি মানে আমরাও তো বেরোবো আরে বাবা সবাই মিলে ওখানে কি ভিড় করার তো কোনো মানে হয় না আর তাছাড়া তুই ডাক্তার নস তুই ওখানে কি করবি কি করবি তুই আমি ডাক্তার নই সেটা আমি খুব ভালো করে জানি বর্দা তা বলে কোনো যাবো না ওখানে আমাদের লোকগুলো রয়েছে ডাক্তাররা রয়েছে ওরা কি করছে না করছে সে খোঁজ খবরটা নেবো না তাছাড়া পোখরাজ তো আমাদের বাড়ির ছেলে তুই না মাঝে মাঝে আশ্চর্য কথাবার্তা বলিস বর্দা পোখরাজ নিজে ফোন করেছিল আরে বাবা সেরকম কিছু নয় আমি তো বলছি যে আঘাত লেগেছে ব্লিডিং বন্ধ হয়ে গেছে কয়েকটা স্টিচ হচ্ছে আমি যাব গিয়ে নিয়ে ওকে চলে আসবো ব্যাস না না তুমি একা যাবে কি আমি ওর কাকা একজন ডাক্তার আমি যাব তোমার সঙ্গে এ বাবা দাদাভাই তো অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছে হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো কি করে আমার মাথায়ও লেগে গেছে আচ্ছা এই শোনো এদিকে শোনো তুমি বলতে পারছো না তোমাকে কে ফোন করেছিল পোখরাজই তো ফোনটা করেছিল নাকি আচ্ছা আমি পোখরাজকে ফোন করছি পোখরাজকে ফোনে পাবে না ও তো স্টিচ চলছে তাহলে তোমাকে কে ফোন করেছিল পোখরাজই তো করেছিল পোখরাজ আমায় ফোন করে ও পোখরাজ ফোন করেছিল কি হসপিটাল থেকে করেছে তাহলে আমি হসপিটালে খোঁজ নিয়ে নিচ্ছি দাঁড়া একটা আরে বাবা হসপিটালে যাওয়ার কোনো প্রয়োজন নেই খোঁজ নেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা তো যাবো ওকে তো দেখতেই পাবো ওকে নিয়ে চলে আসবো আর শুভর যাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো যাচ্ছি দাদা আমি বুঝতে পারছি না তুমি বারবার আমাকে হাসপাতাল যাওয়া থেকে আটকাচ্ছ কেন ও তো আমার বাড়ির ছেলে আমি যাব না 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 তোরা তো এইমাত্র এলি আবার যাবি সেই জন্যই বলছিলাম কি বলছেন বর্দা আপনি বলুন তো পোখরাজের অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটা খবর শুনে আমরা আমরা তো যাব আমিও তো ভাবছি যাব আমিও যেতে চাই ওখানে আরে বেচারা ছেলেটার মন মেজাজ ভালো নেই ভগবান মেয়েটাকে একেবারে শেষ করে দিল ছেলেটাকে শেষ করে দিল শুধু শুধু মেয়েটাকে দোষ দিচ্ছ কেন হ্যাঁ এই দেখো ওই মেয়েটার সম্পর্কে তোমার সামনে তো কোনো কথাই বলা যাবে না তোমার গায়ে ফোসকা পড়বে আমি এখন চাইছি তাড়াতাড়ি যেতে ওকে আরে আমার ছেলের কি হয়েছে সেটা আমাকে বলো রনো আমার ছেলে ঠিক এখন কেমন আছে সেটা আমাকে বলো আরে বললাম তো তাছাড়া দেখো ছেলে তোমার একার নয় ছেলে তো আমারও ওর আবার কি হবে হয়তো কোনো বাজে ছেলের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েছিল তাই বাজে ছেলেদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েছিল পোখরাজ পোখরাজ তো সেরকম ছেলে নয় আমার ওরে বাবা কোন একটা গন্ডগোল দেখে আরে প্রতিবাদ তো করতে পারে নাকি সেটাই করেছে আরে তোমাকে এত কথা কে বললো আমি তো সেটাই বুঝতে পারছি না মেসা কুপু পোখরাজকে একটা ফোন করো তো আরে মাথায় যদি স্টিচ হয়েও থাকে তাহলে কথা বলতে কিসের অসুবিধে আর অত ফোন করেছিল তোমাকে তো পোখরাজ ফোন করেছিল বললাম তো যে পোখরাজ আমায় ফোন করেনি বললাম তো তাহলে তুই জানলি কোথা থেকে তুই বলছিস পোখরাজ ফোন করেনি হসপিটাল থেকে ফোন করেনি তাহলে ফোনটা কে করেছে তুই কোথা থেকে জানলি বল পোখরাজের এক্সাক্ট কি সিচুয়েশন সেটা বলবি বর্তা সত্যি কথা বলো তো রনো পোখরাজের অবস্থা কি খুবই খুবই সংকটজনক ওরে বাবা সেরকম কিছু হলে আমি কি চুপ করে বসে থাকতাম মা তাছাড়া আমি তো যাচ্ছি তোমরাই তো আমাকে বারবার আটকাচ্ছ ফোনটা কে করেছিল দাদা যে সব থেকে ওর ভালো চায় যে সব থেকে ওর মঙ্গল চায় সেই ফোনটা করেছিল রাধিকা আবার রাধিকা আবার মানে আমি বুঝতে পারছি না রাধিকার সঙ্গে আবার দাদাভাই দেখা হলো কি করে
বলা কি যায় নাকি ও তো কতগুলো বাদ্যযন্ত্রের সাথে মেশে তাই না দেখো তো পলের সাথে কোনো গন্ডগোল হয়েছে আর বল পলের দলের ছেলেদের কিনে নতাবের সাথে কিছু করেছে হতেই পারে এই শোনো শোনো না জেনে কোনো কমেন্ট করো না সব ব্যাপারে কোনো এক্সপার্ট ওপিনিয়ন তোমাদের থেকে কেউ চাইনি আন্ডারস্ট্যান্ড জেঠুমনি আমরা অনেক রকম খবর রাখি সেইজন্যই ও কথাটা বলেছে রাধিকা তো সবসময় পলকে সাথে নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় দেখো পল কোনো বেভাস কথা বলে দিয়েছে আর তারপর দাদাভাইয়ের সঙ্গে কিছু একটা হয়ে গেছে দেখো এটাই হয়তো আসল কারণটা স্যার আর স্ট্রিচের দরকার নেই ইম্পসিবল স্যার প্রচন্ড ব্যথা হচ্ছে স্যার দরকার নেই স্ট্রিচের আর পোকরাজ আর জাস্ট না স্যার আমি রিকোয়েস্ট করছি স্যার কোনো দুটো স্ট্রিচ দরকার নেই আপনি আমি বলছি স্যার কে বলেছে দরকার নেই স্যার আপনি আমায় দিন আমি স্টিচটা করছি নো ওয়ে ডোন্ট টাচ তুমি আমায় ছুঁবে না রাধিকা আমি তোমায় ছুঁয়েছি বলে তুমি মামলা করতে পারো যাও মামলা করে এসো কিন্তু আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করব দেন স্যার আর প্রয়োজন হলে ওর হাতটা শক্ত করে ধরো রাধিকা ইয়েস আই মিন ইট দরকার হলে চেপে ধরে থাকতে হবে আর একটা ইনজেকশন দিতে বাকি আছে না সেটাও দিতে হবে আর আপনি বললেন দুটো স্টিচ বাকি আছে তাই তো আমি চেক করে নিচ্ছি চেক করে আমি নিজেই স্টিচ করব দেখি ও কি করে ইনজেকশনটা দিন কি কিসের ইনজেকশন কিসের ইনজেকশন ডাক্তার বাবু আমায় বলুন কি কিসের ইনজেকশন আমার আমার ছেলেটাকে না মেয়েটা শেষ করেই ছাড়বে একেবারে শেষ করেই ছাড়বে আমি আর পারছি না রনু চলো তো চলো আমিও যাবো চলো তোমাদের কাউকে যেতে হবে না কাউকে না মানে তুমি বললেই হবে নাকি তমালি হ্যাঁ বর্দি আমি যাবো আমি রেডি আমি যাবো হ্যাঁ যাও যাও তোমরা যাও গিয়ে পরিস্থিতি দেখো সবকিছু দেখে আমাদের জানাও কি হলো না হলো বাবা না আমি বুঝতে পারছি না এত কিছুর পরও যখন পেটিশন হয়ে গেছে তখন মেয়েটার সঙ্গে দেখা হলো কোথায় আর মেয়েটারই বা আমাদের বাড়িতে ফোন করার সাহস পেল কোথেকে মা আমাদের তো ফোন করেনি আমাদের ফোন করলে তো কোনো লাভ হবে না যাকে ফোন করলে লাভ হবে যে সারাক্ষণ প্যাম্পার করে তাকেই ফোন করেছে বোঝাই তো যাচ্ছে একটা মেয়ে ভালো করলো তোমার ছেলের চিকিৎসা করালো তাকে সারিয়ে তুললো তারপরও তাকে তোমরা গাল বন্ধ দিচ্ছ ভেরি গুড আরে ওই তোকে আমাদের হসপিটালে নিয়ে গেছে অ্যাডমিট করিয়েছে ওই তো আমার ছেলে ট্রিটমেন্ট করিয়েছে ও হসপিটালে নিয়ে গেছে মানে ও হসপিটালে নিয়ে যাওয়ার কে ওকে পেলো কোথায় রানো তুমি কিন্তু সবকিছু গোপন করো না আমাদের বলো বলো কি হয়েছিল দাদা আমি কিন্তু গেলে জানতেই পারবো তুমি যদি পরিষ্কার ভাবে না বলো ওই মেয়েটাকে কিন্তু আমি পুলিশে দেব খুলে বলো তোর বাবা পুলিশে দিতে যাবি কেন মেয়েটা অপরাধ কি করেছে রাধিকা মা একটা রাস্তা দিয়ে একা একা যাচ্ছে একটা নির্জন জায়গায় হঠাৎ কিছু গুন্ডা বদমাশ ওকে ঘিরে ধরে ওকে মোডাস করার চেষ্টা করে ইনসিডেন্টালি তখন পোকরাজও গাড়ি নিয়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিল এই ঘটনা দেখে ও গাড়ি থেকে নেমে প্রতিবাদ করে একটা গন্ডগোল লাগে এবং গন্ডগোল লাগাতে ও আঘাত পায় কারণ ওই গুন্ডারা দলে ভারী ছিল পোকরাজ একা পড়ে গিয়েছিল তাই না না রাধিকা না স্যার বারণ করুন আমি 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 তোমার হাত থেকে নেব না ইনজেকশন রাধিকা বারণ করছি তোমাকে তোমার সব না শুনতে কিন্তু আমার বইই গেছে একজন ডাক্তার হিসেবে যেটা করার আমি শিক্ষাটাই করব তুমি তুমি তো ডাক্তার হওনি এখনো তুমি ইনজেকশন দিতে পারো না আমায় কিন্তু সেটা না হয় পরেই দেখা যাবে তুমি যখন স্যারের কাছ থেকে নিতে চাইছো না তখন আমাকেই করতে হবে আরে তুমি একটু বোঝার চেষ্টা করো পোকরাজ তুমি কদিন মানে একজন বড় ডাক্তার হবে অথচ তুমি কি করে বললে যে আর স্টিচ করতে হবে না
তোমার তো ওতে ইনফেকশন হয়ে যেতে পারে। আসলে তুমি বুঝতে পারছো না যে স্টিচটা করা কতটা জরুরি, কতটা তোমার মাথাটা হাঁ হয়ে গেছে। স্যার কথায় কথা বাড়ছে, প্রয়োজন হলে ওর মুখে সেলোটেপ আটকান কিংবা মাস্ক পরিয়ে দিন, দরকার হলে ওর হাত পা চেপে ধরে থাকুন, তারপর আমি দেখে নিচ্ছি। রাধিকার পায়ে বেজেছে নূপুর, হাই টেনশন গিটারের সুর। রাধিকার পায়ে বেজেছে নূপুর, হাই টেনশন গিটারের সুর। রিমঝিম চাল রং মিলান্তে এই ঘুম ছুটে নেই কো শান্তি। যদি হন মিস রেনা ব্রাউন, উনি পোখরাজ টক অফ দ্য টাউন। কম্পিটিশনে কখন কে কাকে দিয়ে দিতে পারে টেক্কা। তুই কোথায় আছিস এখন? আমি আমি একটা জায়গায় আটকে পড়েছি। হ্যাঁ, কোথায় আটকে গেছিস সেটা তো বলবি, কি এমন কাজ করছিস তুই যে বাড়িতে একটা ফোন পর্যন্ত করতে পারিস নি? চলো 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 পাল্টাই।